সাকিবের শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং তামিমের প্রাইম ব্যাংক ক্লাবের সাথে এক হাই ভোল্টেজ ম্যাচ ছিল। ম্যাচ শুরু হতে একটু দেরি ছিল, কারণ বৃষ্টি কিন্তু চলছিল। সেই সময় মাঠের বাইরে থেকে একটি ফ্যান উঠে আসে এবং সাকিবের সাথে সেলফি তোলার চেষ্টা করে। সাকিবুল হাসান কোচদের সাথে কথা বলছিল, কিন্তু সেই সময় হঠাৎই তার এই ফ্যানকে দেখে তিনি মেজাজ হারান এবং ফোনকে নিচে রাখার নির্দেশ দেয়। সেই দর্শক কথা না শোনায় দর্শককে আবারও বলেন ফোনটা নিচে রাখতে। তবে দর্শক এবার রিকোয়েস্ট করে সেলফি তোলার চেষ্টা করে সাকিবের সাথে। তবে এইবার সাকিব একটা থাপ্পড়ের ইঙ্গিত দেখিয়ে দেখায়, এক মারবো। তাহলে একবার ভাবুন, একটা বড় ক্রিকেটার এটা কীভাবে করতে পারে। তারপর ওই ফ্যান মন খারাপ হয়ে চলে যায় এবং মাঠের বাইরে গিয়ে বসে। সাকিবুল হাসানের এই রূপ দেখে সে কিন্তু একেবারেই ভেঙে পড়েছে। তারপর সাকিবুল হাসান আবারও কোচদের সাথে কথা বলতে থাকে। একটা ভালো বড় অলরাউন্ডার তো হয়ে গেলেন সাকিবুল হাসান, কিন্তু একটা ভালো মনের মানুষ হতে পারলেন না ফ্যানদের জন্য। আপনাদের কি মত বলে, সাকিবুল হাসান কি এটা জেনে বুঝে করেছিল নাকি মজা করে করেছিল? আপনারা কমেন্টসে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন, গুড বাই।